ও ভাবি, আপনি আন্দন ঘরত কি করিচ্ছেন? কি আর করমু, আন দিচ্ছি। হামি থাকতে আপনি কি সুগান দিবে? দেখতো প্রতিদিন তো হামি আন দি, এখন থেকে হামি আন দিমু। আপনি রাতো কিছু করা লাগবার লয় কে ভাবি? আপনি গোমা থালি বাসন মান দিচ্ছেন, আপনি কসিনে সব কাম হামি করমু। সারাদিন তো বসেই থাকি, এত বস থাকলে হাত পা আমার জং ধরে যাবিহিনি। এখন এনা লড়াচড়া না করলে ভুটকি হয়ে যামু, তখন দেখতে না কেম্বা লাগবি। আপনি গোমা একলা একলা বসে আছেন, কোনটা হচ্ছে নাকি? না তেমন কিছু লয়। কিছু হলে কন ভাবি, লুকে থিয়ে না, আমি তো আপনার বোনের মতনই, তা আমাকে কবেন না কাক কবেন? না আপা ওগলে কিছু লয়, আমার মাথাটা গোমা সেই বিষেচ্ছে আর গলাটা শুং শুং করিচ্ছে। কি করলেন সেটা আগে করবেন না, তা শোতেন, এখনই আমি আপনার মাথা টিপে দিচ্ছি। এখন শুতলে হবি তাই, মেলা কাম আছে, আপনার ভাই কাপড় ধোয়া লাগবি, ওগলে কাপড় ভিজে ধুয়েছি। হ্যামি থাকতে আপনি কিসব কাপড় ধোবেন? আপনি মাথা বিষেচ্ছে যান, আপনি সুদ থাকেন, আমি কাপড় ধুমহিনি। আর আপনার জন্য হ্যামি বেশি করে সুষের তেল আর পিঁয়াজ দিয়ে ফাইন করে মুড়ি মাইকে নিয়ে এসেছি, বসেন। আর এটা কাম করেন, এনা সুষের তেল নিয়ে ললিতে না ঢেলে দিয়েন, ওরে খেয়ে দেখেন শরীরে না ঝরঝরা হবিহিনি। বাবা ননদ দেখেছি আমার সেই ভালো হয়ে গেছে, কোনো কামই আমাকে করবে দিচ্ছে না, না হয় ভালো হলেই ভালো। ভাবি আপনি কেটা কথা কলে মিনি, তা কি বেন মনে করেন? কি কবেন গো আপা কন? আর কোয়েন না, এখন এনা ঠেকা ঠুকত পড়ছি, টেকাটা আমার খুবই দরকার। ও টেকার দরকার, তা কয় টাকা লাগবি? তাও মনে করেন যে 50,000 টাকা লাগবি। 50,000 টাকা? এত টাকা কি করবেন? এনা দরকার গো ভাবি, আপনি এনা আমাকে এই সাহায্যটা করেন। আমি আমি এত টাকা কুটি পামো? টাকা তো আপনার দেওয়া লাগবার লয়, খালি আপনার নামে কিস্তিটা তুলে টাকা কটা আমাক দিয়েন। আপনার কিছুই করা লাগবার লয়, প্রতি সপ্তাহে কিস্তি যা টাকা আসবি সেটা আমি দিমহিনি। ননদ আমার এত করে করছে, কেন করেন না করি? আপাত মেলা পাল্টে গেছে, না হয় আপার এই উপকারটা করি। আচ্ছা আমি টাকা তুলে দিমহিনি, আপনি টেনশন করেন না। না হয় গো ভাবি, আপনি আমার বিপদের সময় আমাক বাঁচালেন। কি হলো আপাকে এতবার মোবাইল করলাম, একবারও মোবাইল ধরলো না। কয় সপ্তাহে কিস্তির টাকা দেয় না, সেলে টাকা আমি দিয়ে আসিচ্ছি, আজকেও যদি টাকা না দেয় সেই টাকা না আমারই দেওয়া লাগবে। কি ব্যাপার, আপনি কয় সপ্তাহে কিস্তি দেন না, ওই জন্য আপনি বাড়ি দিলাম কিস্তির টাকা দেন? কিস্তি তো আমি তুলিনি, আমার থেকে একজন তুলে নিছে, তাই যদি এখন টাকা না দেয় আমি টাকা কুত্তে দিমু। সেটা তো আমরা জানি না, কিস্তি আপনার নামে তোলা আছে, আপনি টাকা দিবেন? এটা আমি ক্যাঙ্কা মুসিবতে বললাম, যে কয়টা জমানো টাকা আসলো সে কয়টা সব ননদে কিস্তি দিতেই গেল। ভাবছিলাম এলের টাকাতে জামদানি শাড়ি কিনবো, কত মার্কেট করমু, তা কিছুই হলো না। থাম আগে ওর বাড়ির যাই, কি যে করমু অক। হে জমেলা কুটি রে তুই, কে ভাবি আপনি গো আমার বাড়ির, এনা চোখ লাগছিল তা কি কন? তুই আমাকে অশান্তি থুয়ে তুই শান্তিতে ঘুম পারিছু? ভাষা ঠিক কর এ ঝগড়ে। আমি ভাষা কি ঠিক করবো রে, তুই তো একটা ডাইনি দুই মুখো সাপ কুমাটিকের। এ আমি দুই মুখো সাপ, তা তুই কি? তুই তো একটা ভাঙা ঢোল, বাড়ি বয়ে ঝগড়া করে আসছু। এ খাও জানি এ আসমনে তো কি করবো রে, তুই যে এত চালাক সেটা তো আগে জানিছিলাম না, তোকে যাই চেনে নি তাই তো মায়ের পেটে থেকে হয়নি রে। এ জ্বালিনি এ তোর মুখত তোলে টেপ মেরে তুমি দেখিস নি। আমি জ্বালিনি এ তুই কি রে, তুই কি? তোর মাথাতে এতই বুদ্ধি, তুই আমাক মিষ্টি মিষ্টি কথা কয়া ভুলে ভেলে কিস্তির টাকা তুলে লিসু। তুই আমাক থেকে কিস্তির টাকা নিয়ে মাসের সামনে ভালো মানুষ দেখাস? এ যাও তুই কিস্তির টাকা দিবি বাবু না কিস্তি তুলছিল কৃষক, তোর জন্য কিস্তি আলা আমার বাড়িতে এসে বসে থাকে। ঢেপসি তোর জন্য কি টাকার গাছ লাগাতে আমি, সে থেকে টাকা ছিনমু আর তোর কিস্তি দিমু। হসা হসালে মেলা ভাষণ দিছু, এ তুই যেমনকে ফটর ফটো কইচু, আমি যে তোর থেকে কিস্তি তুলে লিছি তার কোনো প্রমাণ আছে তোর কাছে? এ ডাইনি এ আমি তো কিস্তির টাকা তুলে দেয়নি, এখন মিশা কথা করছু। প্রমাণ দে প্রমাণ দে, আমি তোকে টাকা লিছি সেটার প্রমাণ দি। তুই কি কোনো প্রমাণ তুসু, তাই তো তোকে প্রমাণ দিমো। আমি যদি আগে 100টা পরিমাণ জানলে মিনি তুই আমার সাথে টাকা লেঙ্গে শেষামি করবো, তোকে তো আমি টাকাই দিলাম নানি। তোকে আমি অন্ধের মতে বিশ্বাস করে টাকাগুলো দিলাম আর তুই আমার সাথে ইঙ্গে করিছু, বললে পেশাল বাদ দে তুই আমার কিস্তির টাকা দে। এক কথা কতবার কস রে, আমি যে তোকে টাকা লিছি সেটা কি কেউ দেখছে? এ দেখছে তুই যে ভাজা কালায় তুই কি মেসেজ দেখে দেখে টাকা তুলে লিসু? ক
কতদিন হলো তুই কিস্তি টাকা দিস না? আমার জমানো টাকা সব কিস্তির মধ্যে দিছি, এখন তুই আমাকে বলে টাকা দে। তুই কিস্তি তুলছ তুই দিব, তা আমাকে কে কস? তুই জিঙ্গের বাসিঙ্গের দিকে কিস্তি লাগে আমার বাইতে আছে, কিস্তি লাগে তোর বাইতে আছে, তা তুই টাকা দিব। মিথ্যে বাদে গোমাটিকে ডাইনি বলে কি ভেজ ধরে থাকিস? আমাকে বাড়ি যায় না কোস, তুই মাছ কুটে পাস না, মাছেক দিয়ে মাছ কুটে লিস, তা কুটি তো কামেল কুটি। ওই বড় বড় গল্পে করে পাস, খালি তো সু বানায় আসতে। তুই জান ভুলেও আমার বাড়ি যাস না। এ আমার বাবার বাড়ি ধামি দামো, তা তোর কি? আমার বাপ কি তোর সমিক লেগে গেছে তাই ধামি দামো না? কিস্তির টাকা না দেখালে বাড়ি যে দেখিস তোর ঠ্যাং ভাঙমু রে ভাঙমু। আমি 100 বার আমার বাবার বাড়ি যাবো, পারলে ঠেকাস। এ জানি এ তোর মুক্তি বেধমো রে, তোর মুক্তি টেপ নাই তোমো, এ ভুল কইছে তো এত মাথা বুদ্ধি রে তুই, আগে তুমি সুমুর আর এই জানি তুমি তো তুই তুই দিলা ছিড়া কা, তুই আমার বাবা কাটা না ছিড়া, তুই কোন রে তুই কোন রে তুই কো খানা দেবো তো ইঙ্গে কল দেখিস টাকা দে তা দোস। আমি যদি জানি তুই মাথা দিঙ্গি বলবো তাই তো খানা বাবা যাবি, আমি হক ভাই বমা নালিমি তুই আমার ভাই দেখিলা আমার ভাই বাবা আমার ভাই বাবা একদম ভাই রে একদম সব সব দিছি নি সব সব মিলে গেছে তুই জানিস। এ কথাটা তুই 100 বার বলা লাগে তুই বুঝিস না, তোর টাকা তুই দিস আমার, আমি দিছিলাম নি তুই নিছ তুই দিব তুই দিব।